Assalamualaikum সবাইকে আমি সুজন আছি সুজন আমিন দুনিয়াতে তো আজকে আমি আসলাম অনেক দিন পরে খুবই ব্যস্ত দেশ থেকে আসার পর তো আমার যে অ্যাপার্টমেন্টটা আছে ওই অ্যাপার্টমেন্টটা দেখানোর জন্য আর কি তো আমার অ্যাপার্টমেন্টটাতে হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটা এটা হচ্ছে কন্ডোমিনিয়াম বলে আর কি মালয়েশিয়াতে যে একটা আবাসিক এলাকা আর কি তো এটাতে হচ্ছে একটা সুইমিং পুল আছে এই যে এদিকে সুইমিং পুলটা খুবই সুন্দর এবং খুবই বড় এবং সবার জন্য উন্মুক্ত এই আবাসিক এরিয়াতে যারা যারা থাকে আর কি খুবই সুন্দর তো এই সুইমিং পুলের সাথে হচ্ছে যে এন্ট্রিতে আর কি পানির ফোয়ারা আছে সারাদিন সারা রাত শুধু পানি ঝনঝন ঝনঝন একটা আওয়াজ থাকে বৃষ্টির একটা আওয়াজ খুবই ভালো লাগে খুবই চমৎকার এবং ঘুমটা খুব ভালো আর এই সুইমিং পুলের কারণে মানে ওয়েদারটা সবসময় একটা ইয়ে থাকে কোল্ড থাকে তো যাই হোক সুইমিং পুলের অ্যালার্মটা বন্ধ রেখে আমি তো ওই যে বাসার দিকে যাচ্ছি আমি যে জায়গা দিয়ে ঢুকবো এটা হচ্ছে আমার যেই এই অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের হচ্ছে ড্রয়িং রুম আর এই মূল যে ভিউটা আসে আমার ইয়া থেকে মানে চারদিকে শুধু উঁচা উঁচা লম্বা লম্বা বিল্ডিং একটা বিল্ডিং হচ্ছে 23 তলা খুবই সুন্দর পুরা কেএলের যে একটা ভিউ আছে না পুরো কেএলের একটা ভিউ আমার বাসা থেকে কিন্তু আসে অনেকে জিজ্ঞেস করে যে আমি কোথায় থাকি কিভাবে থাকি খরচ কত এই সে আবি যাবি তো সবই বলতাছি এটা হচ্ছে আমার যে ড্রয়িং রুমটা আর কি ড্রয়িং রুমে ঢুকলেই সাথে সাথে যে টিভি সোফা আর এদিকে হচ্ছে ব্যায়াম করার জন্য যে যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয় এই এই ইনস্ট্রুমেন্টগুলো সবই আছে সুন্দরভাবে সাজানো এদিক থেকে খুব সুন্দর একটা ভিউ আসে সম্পূর্ণ কুয়ালালামপুরের যে নিচে একটা মসজিদ এতক্ষণ কিন্তু ভালো সাউন্ড হয়েছিল ওই যে সবই মানে বৃষ্টির মতো সবই হচ্ছে ফোয়ারার যে সাউন্ড আছে না ওই সাউন্ডটা আসছিল আর কি তো বাসাটা হচ্ছে ডুপ্লেক্স একটা বাসা আর নিচেই হচ্ছে ড্রয়িং তারপর হচ্ছে এই যে ডাইনিং তারপর হচ্ছে সাথেই হচ্ছে অ্যাটাচ করা মানে আর কি কিচেনটা আরও সুন্দর খুবই চমৎকার এবং সাজানো যা যা জিনিসপত্র লাগে সবই আছে এখানে খুবই সুন্দর তো এদিকে হচ্ছে একটা রুম এই রুমটাতে একজন থাকে আর এটা হচ্ছে বাথরুম মানে ফ্রেশ রুম আর এদিকে হচ্ছে আমার বাসার যে এন্ট্রিটা আছে এন্ট্রিটা হচ্ছে এই পাশে তো চলো না আমরা ওই যে আমার যে টুপ্লেক্স আছে আর আমার যে রুমটা আছে ওই রুমটাতে যাই পরে আমি পুরো বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখাবো না আরেকদিন খুবই সুন্দর এবং সাজানো ঢুকার সময় যে এভাবে ঢুকলাম হাতের বাঁ পাশে হচ্ছে বেলাল ভাই থাকে এদিকে একটা বাথরুম আর এদিকে ডান পাশে হচ্ছে আমার এই যে কিচেনটা হচ্ছে এটা আর এটা হচ্ছে আমার ডাইনিং আর এই হচ্ছে আমার ড্রয়িং রুম আর ওইদিকে নিচে গেলে হচ্ছে সুইমিং পুল তো উঠতেছে আমার বাসাতেই যে দোতলায় মানে বাসার ভিতর বাসা আর কি তো এদিকে রুমটাতে কেউ থাকে না এই রুমটা হচ্ছে খালি এই সাইডে আরো দুইটা রুমে লোকজন থাকে আমিও থাকি তো এদিকে হচ্ছে ওয়াশিং মেশিনে কিছু
কাপড় চোপড় আছে ধোয়ার জন্য। আর এদিকে হচ্ছে একটা ফ্রেশ রুম, জুতা রাখার র‍্যাক, তো আমার যে রুমটা এটা আমরা দুইজন শেয়ার করি আর কি। একটু অগোছালো আছে যেহেতু আমার হাতটা মানে ইয়ে হয়ে গেছে, কাইটা গেছে, সেহেতু আমি গোসলের মতো কোনো ধরনের অপশন পাচ্ছি না, চাইলেও রুম থেকেও কিন্তু বাইরের জানালা দিয়ে খুব সুন্দর ভিউ আসে। এদিকে হচ্ছে একটা এসি, আর একটা হচ্ছে ফ্যান আছে। যে দেশ থেকে আসছি, আসার পরে ব্যাগ যেভাবে আছে এখন ওইভাবেই আছে, ব্যাগ এখনো গোছানোর সময় পায় নাই, খুবই ব্যস্ত। এদিকে হচ্ছে ওয়ার্ড্রব, এদিকে আবার আছে কাপড় চোপড় রাখার জন্য। খুবই চমৎকার, মানে অসাধারণ। এই যে বলছিলাম যে মসজিদের কথা, এই যে মসজিদটা, মসজিদের যে মিনার, মিনারটা হচ্ছে আরো উঁচা উঁচা বিল্ডিং, বাসা থেকে দেখা যায়। এই যে সাইডে অনেক বড় বড় হোটেল, তারপর হচ্ছে অ্যাপার্টমেন্ট, তারপর হচ্ছে কন্ডোমিনিয়াম যাই বলা হয়, নিচে প্রচুর গাড়ি সবসময় থাকে আর কি। আর এদিকে হচ্ছে আমার যে কাপড় চোপড় ইস্ত্রি করার জন্য ইস্ত্রিটা ইয়ে আর কি। আর এটা হচ্ছে ওটো চেয়ার আর কি, ওই যে বিভিন্ন সময় দেখা যায় যে শরীরে ব্যথা এই সেই আবে যাবে থাকে, তো এটাই মানে ইয়া করে দেয় আর কি, একটু রিফ্রেশমেন্টের জন্য এটা। তো ওই ফ্রেশ রুমের কথা বলছিলাম, ফ্রেশ রুমটা হচ্ছে এটা। ফ্রেশো আমি আপাতত শেয়ার করতেছি, কেউ নাই। দুইটা পার্টিশন দেওয়া আছে, একটা ফ্রেশো আর যে আনুষঙ্গিক যে কাজগুলো এগুলো নিচের থেকে নামি যদি আমি জিনিসটা এরকম তারা আর কি। আর সবটা হচ্ছে মানে উডেন ফ্লোর, একবারে অরিজিনাল যে উড আছে কাঠ আর কি, একবারে অরিজিনাল যে কাঠ আছে একবারে কাঠ, এখানে কোনো ধরনের খাদ নাই, টাইলসের কোনো ধরনের কাজ টাজ নাই আর কি। তো এই ছিল আমার যে বাসা অ্যাপার্টমেন্ট এটা। তো অনেকে জানতে চাইছে যে আমার বাসাটা কেমন, তারপর হচ্ছে কোথায় থাকি, অনেক ধরনের প্রশ্ন ছিল। আশা রাখি যে সবাই মানে প্রশ্নের উত্তরগুলো পাইছেন, আর এভাবে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে আপনাদের তাহলে করতে পারেন। আর বাসার যে ভাড়া এগুলো আমি পরে আবার বলবো, তারপর হচ্ছে কোথায় কাজ করি এটা আমি পরে বলবো। আর হচ্ছে আমার বিল্ডিংয়ে মানে হচ্ছে 22 তলা, আর আমি থাকি হচ্ছে 8 তলাতে। আর আমার যে অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্টে আমরা থাকি 4 জন টোটাল লোক, না সরি 5 জন, একজন আবার নতুন অ্যাড হয়েছে, উনি আবার দেশে চলে যাবে, নাইট ভাই। তো 5 জন টোটাল লোক থাকি। এই তো এভাবেই মানে আমার দিনকাল, কোথায় থাকি কীভাবে থাকি যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নের উত্তর আশা রাখি পাইছেন। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন আর কি আমাকে যে ভাল লাগছে কি না। তো ঠিক আছে, রাখলাম আজকের মতো, সবাই ভালো থাকবেন আশা রাখি, এবং আমার জন্য দোয়া করবেন উপরন্ত। আমি একটু দেশের থেকে আসার পরে অসুস্থ হয়ে গেছি বলতে, এই যে আমার হাতের যে কাঁটাটা আর কি, এই কাঁটাটাই হচ্ছে মেইন, অনেক ভালো কেটে গেছে, যার কারণে 4টা শিলি দিছে আজকে প্রায় 5-7 দিন, অনেক ঝামেলাতে আছি। ঝামেলা থাকলেও কিছু করার নেই, যেহেতু দেশের বাইরে আসছি কর্ম করতে, কর্ম তো করতেই হবে, তাই না? কর্মের উপরে তো কিছু নাই, এটাই আর কি। তো ভালো থাকবেন, আশা রাখছি সবাই আমার অ্যাপার্টমেন্টটাকে এনজয় করবেন এবং করতেছেন। সো
আজকের মতো এখানেই বিদায়, আসসালামু আলাইকুম।